একদিন টুনি ও তার স্বামী এক সমুদ্র সৈকতে ঘুরতে যায়। কিছুক্ষণ ঘোরার পর তারা দুজনে তাদের হোটেলে ফিরে আসে আর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর তার স্বামীর ঘুম ভেঙে যায় আর সে উঠে পড়ে। এরপর সে রুম থেকে বেরিয়ে এসে একে একে সমুদ্রে ঘুরতে যায়। টুনির স্বামী সমুদ্রের পাড়িতে নেমে অনেক মজা করতে থাকে। হঠাৎ একটা বিষধর সাপ এসে টুনির স্বামীকে কামড়ে দিয়ে চলে যায় আর সে সঙ্গে সঙ্গে সেখানেই মারা যায়। এর কিছুক্ষণ পর টুনি তার স্বামীকে খুঁজতে খুঁজতে সেই সমুদ্রের পরে চলে আসে আর তার স্বামীকে মরে পড়ে থাকতে দেখে। এটা দেখে টুনি অনেক কান্নাকাটি শুরু করে দেয় আর তখনই সেখানে এক সমুদ্র দত্ত চলে আসে আর টুনিকে বলে, তোর স্বামী আবার আগের মতো সুস্থ হয়ে যাবে একটা শর্তে, যদি সবাই এই ভিডিওতে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর সমুদ্রে ইংরেজি কি তা কমেন্ট করে জানায়। একদিন টুনি তার বাগানে একটি চকলেট গাছ লাগায়। এরপর টুনি বাড়ি ফিরে যায়। কিছুক্ষণ পর টুনি তার চকলেট গাছটি পাহারা দেওয়ার জন্য একটি কাকতাড়ুয়া লোকের সেখান থেকে চলে যায়। পরদিন টুনি তার বাগানে গিয়ে দেখে তার লাগানো সেই গাছে অনেক চকলেট ধরেছে। এরপর টুনি কিছু চকলেট পেরে চুরিতে করে তার বাসায় নিয়ে যায়। পরদিন টুনি আবার তার বাগানে যায় আর দেখে গাছে একটুও চকলেট নেই, কেউ তার চকলেটগুলো চুরি করে খেয়ে ফেলেছে। এরপর সেদিন রাতের বেলা টুনি চুপচুপি করে তার বাগানে যায় আর ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর টুনি দেখে তার লাগানো সেই কাকতাড়ুয়ার ভেতর থেকে এক ভয়ঙ্কর ডাইনি বেরিয়ে এসে টুনির চকলেট গাছটিতে আগুন লাগিয়ে দেয়। এরপর ডাইনি আবার সেই কাকতাড়ুয়ার মধ্যেই লুকিয়ে পড়ে। এটা দেখে টুনি অনেক ভয় পেয়ে যায় আর পরিতো জাদু লাঠিটি বের করে। এরপর টুনি সেই জাদু লাঠির সাহায্যে কাকতাড়ুয়াটিতে আগুন লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ডাইনি আর কাকতাড়ুয়া দুটোই ভস্ম হয়ে যায়। একদিন রাতে একটি অলস ডাইনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর সেই পথ দিয়ে টুনি বাড়ি ফিরছিল। টুনি অন্ধকারে ডাইনিকে দেখতে না পেয়ে তার সঙ্গে ধাক্কা খায় আর তখনই ডাইনির ঘুম ভেঙে যায়। এরপর ডাইনির আত্মা টুনির শরীরের ভিতর ঢুকে পড়ে আর টুনি বাড়িতে চলে যায়। এর বেশ কিছুদিন পর টোনা লক্ষ্য করে টুনি শুধু সারাক্ষণ পরে পরে ঘুমায়। এরপর টোনা টুনিকে মাথায় করে নিয়ে একটি তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক টুনিকে দেখে বলে, টোনা, তোমার বউয়ের উপর একটি অলস ডাইনির আত্মা ঢুকেছে। আমি তোমার বউকে ঠিক করে দিতে পারবো, তবে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে, এই ভিডিওটি যারা যারা দেখছে তারা সবাই যদি ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় তবেই আমি তোমার বউকে ঠিক করে দেবো।